মালদা জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, অন্যান্য যে সমস্ত কর্মাধ্যক্ষ দল পরিবর্তন করে বিজেপিতে গেছে তাদের বিরুদ্ধেও অনাস্থা নিয়ে আসা হবে। বিজেপির দাবি, জেলা পরিষদ তাদের দখলে রয়েছে। জানা গিয়েছে মালদা জেলা পরিষদে মোট আসন 38টি, ভোট হয়েছিল 37টি আসনে। 2018 সালের নির্বাচনে 29টি আসন পায় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস পায় 2টি, বিজেপি পায় 6টি। সভাধিপতি নির্বাচিত হয় গৌরচন্দ্র মণ্ডল। ভোট ঘোষণার পর গৌরচন্দ্র মণ্ডল বেশ কয়েকজন কর্মাধ্যক্ষকে নিয়ে বিজেপিতে যোগ দেয়। স্বাভাবিকভাবে বিজেপির দাবি তাদের আসন সংখ্যা 21টি, ফলে জেলা পরিষদ তাদের দখল রয়েছে। এই নিয়ে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ও বিজেপি শিবিরে একপ্রস্থ আলোচনা হয়। এরপর এদিন জেলা তৃণমূল গৌরচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে। আমরা তো মালদা জেলা পরিষদ দখল করেছি, জেলা পরিষদ দখল করেছি, এখনো জেলা পরিষদ আমাদের হাতে আছে। এরপরে পরিস্থিতি, পরিবেশ কথা বলব, টাইম কথা বলব, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে থাকব। কতজন সদস্য এখনো আপনাদের সাথে রয়েছেন জেলা পরিষদে? 37 জনের মধ্যে আমি তো জানি, যা ছিল তাই আছে, যা ছিল তাই আছে। মানে ছয় ছিল ছয়ই আছে? ছয় ছিল ছয়ই আছে। আর যারা তৃণমূল থেকে আপনাদের দলে এসেছিল যারা, তারাও আছে। মানে টোটাল সংখ্যাটা কত? টোটাল সংখ্যায় আমি মনে তখন বলেছিলাম 21, সেই 21ই আছে, তাদেরও হয়তো দুই একজন আসতে পারে, এরকম কথা শুনেছি। ব্যুরো রিপোর্ট, সমাচার সাত দিন 24 ঘন্টা লাইভ। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।